ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট নারা পক্ষর বিশ্ব হাত ধোয়া দিবস নীলগিরি ব্লক অন্তর্গত মাছুয়া পঞ্চায়েতরে পালিত হয়েছে। এই পরিপ্রেক্ষীরে আয়োজিত জনসচেতনতা কার্যক্রমে সংগঠনের সদস্য ব্রজকৃষ্ণ উপাধ্যায়, স্বস্তি উপাধ্যায়, সোনালিময় সাহু প্রমুখ সমেত সরপঞ্চ কুনি সিং ও আশাকর্মী মমতা দাস যোগদি বিশ্ব হাত ধোয়া দিবস পালনের আভিমুখ্য সম্পর্কে আলোচনা করে। ডায়রিয়া ও নিমোনিয়া ভলি সংক্রমণজনিত রোগর বাহক ভাবে আম শরীরের হাত প্রমুখ ভূমিকা গ্রহণ করে থাকে। খাদ্য গ্রহণ পূর্বরু ও শৌচ যা পরে হাত ধোয়া একান্ত আবশ্যক হয়ে সে দ্বারা ভূতাণুজনিত রোগ সংক্রমণের ভয় 40% কমি যায় বলে সংগঠনের কর্মকর্তা মানে সূচনা দিয়ে। অন্যপক্ষে হাত স্পর্শে করোনা সংক্রমণ ভূতাণু শরীরকে সংক্রমিত করা নিয়ে ভয় রুবার বারম্বার হাত ধোয়া বিভিন্ন মহলর পরামর্শ দিয়া যাওয়া বেড়ে এখন অভ্যাসের পরিণত এই অবসরের সংগঠনের কর্মকর্তা ও উপস্থিত অতিথি মানে স্থানীয় বাসিন্দা বুঝাই থাকে। এইটা হচ্ছে বুড়া আঙ্গুড়ি খালি খালু অংশটা রইগলা দেখিল হাত ধুই সারিকি কৌশি লুগার পুছিবনি সুস্থ ও নিরাময় জীবনযাপন নিমন্তে লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি পাইঁ পঞ্চায়েত স্তরীয় লোকপ্রতিনিধি, গাঁ কল্যাণ সমিতি, বিদ্যালয় পরিচালনা কমিটি, স্বয়ং সহায়িকা গোষ্ঠী, নাগরিক কমিটি, যুবক সংঘ, বস্তি কমিটি প্রভৃতি প্রমুখ ভূমিকা গ্রহণ উপরে সে গুরুত্ব আরোপ করেছিলেন।